কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির নিজস্ব রান্না মুড়ি ঘন্ট রেসিপি। আমি একদম ছোটবেলা থেকে বাড়িতে যেভাবে রান্না করতে দেখেছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটি কাতলা মাছের অর্ধেকটা মাথা নিয়েছি। ভাজার সুবিধার জন্য মাথাটা ছোট করে কেটে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন একটি পাত্রে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে মুড়ি ঘন্টের মধ্যে কাঁচা মাছের একটি গন্ধ থেকে যাবে, যা একেবারেই খেতে ভালো লাগবে না। সেজন্য খুব ভালোভাবে মাঝারি আঁচে লাল করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে একটি মাঝারি সাইজের আলু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে 1টা তেজপাতা, 1টি শুকনো মরিচ, 2টি দারচিনি ও 2টি এলাচ দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সাদা বা গোটা জিরা 1 টিস্পুন। যখন শুকরান বের হবে তখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ আদা বাটা। গুঁড়া মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন 3-4 মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ চিনি গুঁড়া চাল। চাল মশলার সাথে ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/2 কাপ চাল নিয়েছি, তাই পানি দেব 3 গুণ, অর্থাৎ 1.5 কাপ। যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিতে পারেন। অনেকেই মুড়ি ঘন্ট একটু গ্রেভি রাখেন, আবার অনেকেই শুকনো শুকনো করেন। শুকনো করলে 1.5 কাপ পানি দিলেই যথেষ্ট, আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু পানি বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 2টা মাথা চিরে দেওয়া কাঁচামরিচ। এই কাঁচামরিচ সুন্দর একটি ঘ্রাণ আনবে। এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব 7-8 মিনিট। এর মধ্যে 2-1 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে উঠতে পারে। মুড়ি ঘন্ট প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো।
একটু নেড়ে মিশিয়ে দেব। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর ঢাকনা দিয়ে দমে দিয়ে রাখবো আরো 5 মিনিট। এতে গরম মশলা ও ঘিয়ের ঘ্রাণটা মিশে যাবে মুড়ি ঘণ্টে। মুড়ি ঘণ্ট পরিবেশনের জন্য একদম প্রস্তুত। অসাধারণ মজাদার হয় এই মুড়ি ঘণ্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।